হ্যাঁ সুমন, আচ্ছা চাষাদের কলেজে চাষা হয়ে যাবে না তো? কলেজে জয়েন করার পর মনে হতো কত তাড়াতাড়ি কলকাতায় ফিরব। এখন কলকাতা গেলে মনে হয় কত তাড়াতাড়ি এই প্রকৃতির কাছে ফিরে আসব। একেই বলে আরণ্যক সিন্ড্রোম। এই কদিন শুধু প্রকৃতি মিস করেছো, মানুষ মিস করনি? ছেলে তো কিছুই শিখছে না, এত দামি স্কুলে পড়ে, আরে বিলেতে টিকিটটা শেখ, সকালে আমাকে গুড মর্নিংটা বল। গুড মর্নিং ড্যাড। ড্যাড, তুমি রেগে আছো? দাদা কিছু বললেন? মানে একটা শব্দের মানে? একটা শব্দের অনেক মানে হয়, যে মানেটা সবাই জানে, যেটা চলে আর কি। চিটিং বাজ। এত অবখবর কি আছে? আমার কথাই তো ভাবছিলে। সুমন একটা ডাইনি পাল্লায় পড়েছে জানো? আমি জানি, ও সব জায়গায় ডাইনি আছে। বৌদি ডাইনি নয় দিদি। সেটা বোঝার মতন ক্ষমতা তোর এখনো হয়নি, এমন মোহে পড়েছিস তুই। ওভারড্রাফটের লিমিট না বাড়ালে ব্যবসাটা যে বাড়ে না, ভালো বাড়িতে থাকা যায় না, গাড়িতে চড়া যায় না, ভালো স্কুলে পড়া যায় না, এটা বোঝো গাধা কোথাকার। স্যার ব্যবসা কি বন্ধ করে দেবেন? কি খাবো আমরা এতগুলো লোক? কোনোদিন সুখী হওনি তাই না? আমি বয়সে বড় বলে তোমার বন্ধু হতে পারিনি বলে সারা জীবন শুধু ভাই ভাই করে গেলে। হ্যাঁ দেখো, মেয়ে দেখো ওর জন্য। একটা মেয়ে দেখেছি কিন্তু। কোমর বাঁধো স্মিতা, সুমনের বিয়ে। জানো স্মিতা, ডিকশনারিতে স্বামী শব্দের অর্থ কি লেখা আছে? মাস্টার। মাস্টার।